দেখতে দেখতে 1 সপ্তাহ হয়ে গেল। ইটস বিন 1 উইক। আমি নিজের ইমপ্রুভমেন্ট বুঝতে পারছি। আই ক্যান নোটিস মাই ইমপ্রুভমেন্ট। সকাল এখন 7:30 বাজে। মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। ইটস 7:30 AM মাই ডটার ওয়েক আপ। এগুলো থালকুনি পাতা। দিস আর সেন্টেল্লা অ্যাসিয়াটিকা। বাপের বাড়িতে আমি রোজ সকালে এই পাতাগুলি খাই। আই ইট দিস লিভ এভরিডে ইন মাই ফাদার্স হাউস। এই পাতাগুলি পেটের জন্য খুব ভালো। দিস লিভস আর গুড ফর স্টমাক। ছাত্রছাত্রীরা পড়তে এসে গেছে। স্টুডেন্টস হ্যাভ কাম ফর টিউশন। আবার আমার রক্ত নিতেও এসেছেন একজন ব্লাড কালেক্টর। ব্লাড কালেক্টর হ্যাজ কাম টু কালেক্ট মাই ব্লাড। ডাক্তার আমাকে থাইরয়েড টেস্ট করতে বলেছে। ডক্টর গেভ মি আ টেস্ট অফ থাইরয়েড। তোমরা তো দেখেইছো আমি থাইরয়েডের ওষুধ খাই। You have seen that I take medicine of thyroid. 2019 সাল থেকে আমার থাইরয়েড হয়েছে। Since 2019 I suffer from thyroid. উনি রক্ত নিয়ে চলে যাওয়ার পর আমি আবার পড়াতে বসলাম, যার ভিডিও করা হয়নি। After he has gone taking my blood, I taught my student which video I could not make. আজও মেয়ে ঘুম থেকে উঠে পড়ার জন্য মেয়েকে নিয়েই পড়াতে বসতে হলো। Also today my daughter has wake up, so I have to take her to teach my student. পড়ানোর পর আমি বিছানাটা গোছাচ্ছিলাম। After teaching my student, I organize my bed. মেয়ে পাশেই শুয়েছিল। My daughter lie next to me. আজও শরীরটা খুব একটা ভালো নেই। মাথাটা মাঝে মাঝেই ঘুরছে। I don't feel well also today. I feel dizziness. একটুও খিদে পাচ্ছে না। Not even hungry. কিন্তু খেতে তো হবেই। But I have to take food. কারণ মেয়েকে আমি ব্রেস্টফিড করাই। বিকজ আই ফিডিং মাই চাইল্ড। আজ মুড়ির সাথে আছে ঘুগনি। টুডে ঘুগনি ইজ উইথ পাফড রাইস। আমি বৌদি মা খেতে বসলাম। আই সিস্টার ইন ল অ্যান্ড মাদার হ্যাজ সিট ফর ইটিং। আমি মেয়ের তেল মাখানোর ব্যবস্থা করলাম। I arranged to oil massage my daughter. এখানে 2 ধরনের তেল আছে। There are 2 types of oil. মেয়ে এখানে শুয়ে খেলছে। My daughter is playing on this. মেয়েকে তেল মাখানোর পর স্নান করিয়ে নিলাম। After massaging oil, I bathed my daughter. বৌদি আজকে তার বাপের বাড়ি চলে যাচ্ছে। মাই সিস্টার ইন ল গোয়িং টু হার ফাদার হাউস টুডে। আই অ্যান্ড মাই মাদার ইজ সি অফ হার। আজ আমিও শ্বশুর বাড়ি চলে যাব। টুডে আই অলসো গো টু মাই ইন লজ হাউস। তাই মায়ের মনটা খুব খারাপ। সো মাই মাদার ইজ অ্যাগ্রিভড। শ্বশুর বাড়ি আসার পর একটা ভিডিও করব বলে রেডি করছি। আফটার কামিং টু মাই ইনলস হাউস, আই ready for a video and making this video for my another channel. রাতে আর কোনো ভিডিও করা হয়নি. I could not make any video in the night. After making video বানানোর পর আমি খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে শুয়ে পড়লাম. After making video, I lie down with taking my daughter. কিন্তু মেয়েটা কিছুতেই ঘুমোচ্ছিল না. But my daughter was not sleeping at all. অনেকটা রাত্রি হয়েছে ঘুমোতে. It's been a long night to sleep. আমার ভিডিও তোমাদের কেমন লাগছে? How do you like this video? আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক thank you. Thank you for watching my video.